ভারতবর্ষ আমার হিন্দু 2024 ভিতর এই প্রকার মানুষবিলাক আমি সিধা করে দিই। দুনিয়ার নবনিযুক্ত বিধায়ক রফিকুল ইসলাম ডাঙরিয়া এটা ভাবি আছে মানে একদম মুখ্যমন্ত্রী হয়ে গেছে আর যকারে কথাখিন কৈছে বোধ করো ভারতবর্ষের ইতিহাস নাজানে, কারণ একচুয়ালি মাইন্ডসেটটা হয়েছে বাংলাদেশী মাইন্ডসেট, মাইন্ডসেটটা হয়েছে মৌলবাদী মাইন্ডসেট। চেহারা দেখিলে এনেও গম পায় যে একজন মৌলবাদী মানুষ বলে, কিন্তু যেখানে কথা কৈছে যে পরিয়াল 1920 কথা কৈছে, 1930s কথা কৈছে, মানে সেই যুগত নাযাও, কারণ 1947 দেশ বিভাজন হয়েছে ধর্মর ভিত্তিত। মিস্টার রফিকুল ইসলাম নাজানে সাগে যে ধর্মর ভিত্তিত দেশ বিভাজন করেছিল, ভারতবর্ষ বিভাজন করেছিল, আর ইস্ট পাকিস্তানের জন্ম দিছিলে, যেটার নাম পিছতে 1971 গৈ বাংলাদেশ হল। এই কারণে যেটা দেশ বিভাজন হল আর হিন্দুর উপর নির্যাতন হল, সেই সময়তে যখন মানুষ ইস্ট পাকিস্তানের পরলে আহিল বা ভারতবর্ষ আহিল, কিন্তু বাংলাদেশী নহয়, ইস্ট পাকিস্তানের পর আহিছিল। এইখানে টেকনিক্যালি রফিকুল ইসলাম একচুয়ালি এবার মাদ্রাসা পড়া মানুষও এবার বুঝি নাপাব, মৌলবাদী চিন্তাধারার কথাবার্তা কয়, যে ভাল একটা শিক্ষা গ্রহণ করলেহেন, ভারতের ইতিহাস যদি ভালকে পড়লেহেন, যেটা গম পালেহেন যে ভারতের সভ্যতা কি, ভারতের সংস্কারটা কি, ভারতের ঐতিহ্যটা কি। যে নহক, যেখানে কথা কৈছে যে পরিয়াল 1930s বা 1920s আসে, 1947 পিছতো পলাই গেছিল, ইস্ট পাকিস্তান গুছি গেল মুসলিম রাষ্ট্র পাওয়া বলে, পিছত তাতে গিয়ে যেটা পাকিস্তানীবিলাক পিটন খালে, আকো উভতি আহিলে অসমত, আহি আকো মাটি দখল করলে। এই কারণে আমি ভালকে জানো ইতিহাসটা কি। আর মই রফিকুল ইসলাম ডাঙরিয়া কব বিচাৰিছো যে বা অসমিয়ার কারণে কি করেছে, কেইটা নামঘর বনাইছে সমষ্টিত কব পারিবনে? বিগত মানে ইমান বছর 1947 পিছত এই যাক মুসলিম ডমিনেটেড ডিস্ট্রিক্টস আছে বা ছ অঞ্চল আছে, এই ধরনের মৌলবাদী মানুষকলে কেইটা নামঘর বনাইছে কব পারিবনে? বরঞ্চ যে হাজার হাজার বিঘা আমার সত্রর মাটি বেদখল করেছে, সেইটার কি হব? এটা কব পারিবনে যে ঠিক আছে আমি যে হাজার হাজার মাটি বেদখল করেছো সেইবিলাক বেদখল মুক্ত করে দিম আমি, তেতিয়াহে পরিচয় আহিব অসমিয়া বলে, কিহর অসমিয়ার পরিচয় দিব বিচাৰিছে? খালি ভাষাটা কলে আর ডিঙিত এখন গামোচা ললে কি অসমিয়া হয়ে যায় নাকি? ভাষা লই পেলায় আর ডিঙিত গামোচা লই পেলায় সত্রর মাটি বেদখল করব, আমার নারীর উপর নির্যাতন চলাব, আর কব কি অসমিয়া বলে? ভাষা কলে অসমিয়া হওয়া না যায়, কারণ ধর্ম বেলেগ, ভারতবর্ষের পিনে না চায়, আরবর পিনে চায়, ভারতের মানে শিক্ষা গ্রহণ নকরে, মাদ্রাসার শিক্ষা গ্রহণ করে, মাদ্রাসার শিক্ষাটা কোনে বনায়? সব আরবর শিক্ষা। এই কারণে রফিকুল ইসলাম ডাঙরিয়া এটা সার্টিফিকেট দিব নালাগে কোন অসমিয়া আর কোন ভারতীয়। আজি দুর্ভাগ্যর কথা, NRCত মানে 1 কোটির অধিক বাংলাদেশী মুসলমানবিলাক নাম সুমাই পড়ছে, কারণে আজি রফিকুল ইসলাম ডাঙরিয়া ইমান চিয়র বাখর করব পারিছে। কিন্তু সময় আহি আছে, গম পাই যাব, গম পাই যাব যেটা মানে আরো যেটা আমার স্ট্রিনজেন্ট কিছু ল আহিব, তা নরেন্দ্র মোদী এড়িয়ে নিদিয়ে 2024 ভিতর এই প্রকারের মানুষবিলাক আমি সিধা করে দিই। এই কারণে রফিকুল ইসলাম ডাঙরিয়া, মূর দেবতা কোর আসলে কি আসলে আপনার চিন্তা করবার দরকার নাই, কারণ ভারতবর্ষ আমার হিন্দুর, হিন্দুর মনত রাখব, আপনাদের কোর আগত হ, আপনারও হব, আপনারও হব, আপনার ছবিটো বদলাই দিয়ক, আপনার যে পোশাক, আপনার যে চেহারা, উগ্রবাদী যে চেহারা, আপনার মৌলবাদী চেহারাটা আপনি বদলাই দিয়ক, আহি যাক আক ঘুরি পেলা যার পলাই দিছিলে, যুন্ত ধর্মের পর আপনি এড়ি পেলায় পলাই দিছিলে সেইটো ঘুরি আহক, তেতিয়াহলে আপনার আকো ভারতবর্ষ মানুষে তেনেকে আদর করিব, মরম করিব, ঘুরাই আনিব। কিন্তু এই ধরনের মৌলবাদী চেহারা লই পেলায় আপনার কথাখিনি কোনো অসমিয়া মানুষ হজম নহব।